নমস্কার বন্ধুরা, রাজলক্ষ্মী ফিশ ফার্ম থেকে সকল বন্ধুকে আন্তরিকভাবে ধন্যবাদ নমস্কার জানিয়ে আজকে কিছু বক্তব্য শেয়ার করছি। তো ইদানিং বায়োপ্লগ নিয়ে খুব একটা হৈ হৈ রৈ রৈ ব্যাপার। তো হৈ হৈ রৈ রৈ ব্যাপার মধ্যেই আজকে অনেকে অনেক কিছু করে ফেলেছেন, অনেক কিছু কিনেও ফেলেছেন। সব কিছুই ভালো, চেষ্টা করতে তো অসুবিধা নেই। এখন বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে বেকারত্বের সংখ্যা সব থেকে বেশি, তো বেকার থাকার জ্বালা কি যারা বেকার আছেন তারাই জানেন, তাছাড়া কেউ বলতেও পারবে না যে বেকার থাকার জ্বালা কি। তো ইউটিউবে এখন বহুত কিছু চলছে, তো একটু সাবধান থাকবেন, কারণ ট্রেনিং তো সবাই দিচ্ছে, সবাই অনেক কিছু বলছে। তো আজকের বক্তব্যটা একটু অন্যরকম, সেটা হচ্ছে আরেকবার বলছি, ট্রেনিং করছেন, করবেন, মাছ চাষ করবেন, কিন্তু মাছ চাষ করতে গেলেও অনেকটা অভিজ্ঞতা দরকার। তো সব থেকে প্রথমে বলছি, শিখছেন, ট্রেনিং নিচ্ছেন, সবই ভালো, কিন্তু মাছ চাষ করতে হলে আপনাকে মাছের ভাষা বুঝতে হবে। মাছের ভাষা না বুঝতে পারলে আপনি পুরো শেষ, প্রোবায়োটিক প্রোবায়োটিকে কাজ করবে, কিন্তু আপনি মাছের ভাষা বুঝতে পারছেন না, তাহলে আপনার মাছ চাষ করতে গেলে ভীষণ সমস্যা করবেন। তো আমার কাছে গতকাল একজন জ্যাঠাই বলবো, 45 বছর বয়স, উনি এসেছেন। তো ওনার কিছু আজকে গল্প বলি। তো ওনার ছবিগুলো আমি মানে হয়তো আপনাদের দিলেও দিতে পারতাম, কিন্তু উনি এমন একটা টাইমে এসছে না, দেওয়া সম্ভব নয়। আমার নাম জানে না, ঠিকানা জানে না, কিন্তু আমার ভিডিওটা দেখেছেন। কিন্তু আমি অ্যাড্রেস বলেছি যে আমার নিম্ন হতে পারি, থানা পূর্বস্থলী, জেলা বর্ধমান, পূর্ব বর্ধমান। তো উনি ভিডিওটা দেখেছেন, দেখে যখন আমি আমার ঠিকানা বলেছি নিমদহ, তো ওনার বাড়ি হচ্ছে আমার বাড়ি থেকে 4 কিলোমিটার দূর, শরডাঙ্গা জায়গা, ওনার নাম হচ্ছে প্রাণগোপাল। তো উনি অনেক কিছু করেছেন, ওনার পুকুর আছে এবং বায়োফ্লগ করতে চাইছেন, ট্যাঙ্ক বানিয়েছেন, ওনার 8খানা ট্যাঙ্ক আছে বড় বড়। উনি প্রথমে নৈহাটি থেকে, রাজেন্দ্রপুর নৈহাটি থেকে শিঙি মাছের বাচ্চা নিয়ে এসছেন 3000-এর মতো, তার প্রত্যেকটা দাম প্রায় ওনার আসা যাওয়াতে 3 টাকা পার পিস পড়ে। তো উনি মাছ চাষ করেছেন, তো মাছ করার পরে ওনার সমস্ত মাছগুলো মারা যায়। তো ওনার অবস্থা একটু ভালো আছেন, তো 3000 বাচ্চার দাম হচ্ছে 3-3-এ 9000 টাকা, তারপরে আপনার খাওয়া মানে মাছের খাওয়ার খাইয়েছেন। ওনার কাছে 3000 বাচ্চা থেকে 300 পিস মাছও ছিল না, কিন্তু ওনার অনেক কিছু গল্প শুনলাম, এইটুকুই শেয়ার করলাম। আর ওনার কাছে এখন বর্তমানে ভিয়েতনাম কই আছে, পুকুর আছে, পুকুরের মাছগুলোর অবস্থা আছে ভালো, কিন্তু ট্যাঙ্কেরগুলো খুব খারাপ অবস্থা। তো আমার কাছে এলেন, আমার মাছ দেখলেন, কথাবার্তা হলো। তো উনি বললেন, তোমার সিস্টেমটা খারাপ না, আবার ওনার অ্যামোনিয়া কন্ট্রোল হচ্ছে না, যাই হোক কোথা থেকে ট্রেনিং নিয়েছে আমার কাছে স্বীকার করেনি, তো ভালো কথা, স্বীকার করেনি, দেখা করতে এসে আমিও দেখিয়েছি, আমার গ্রোথ দেখালাম, সমস্ত ব্যাপারটা দেখালাম। তো সেটা হচ্ছে বড় কথা, যে ট্রেনিং কোথা থেকে নিচ্ছেন সেটা বড় কথা নয়, প্র্যাকটিক্যালটা হচ্ছে প্রত্যেক দিন নতুন নতুন চ্যালেঞ্জ আসবে, আর সেটাকেই আপনাকে ঠিক করতে হবে, আপনি চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবেন কি পারবেন না, সেই জন্য মাছের ভাষা বুঝতে হবে। আর বারবার বলছি যে পিএইচ মিটার, টিডিএস মিটার বা পিএইচ টেস্ট কিট বা অ্যামোনিয়া টেস্ট কিট, এগুলো প্রত্যেক দিন চেক করা সম্ভব নয়, কারণ হয়তো কিছু লোকের কাছে সম্ভব, আমার কাছে দাদা সম্ভব নয় বা ভাই সম্ভব নয়, কারণ আমার অর্থনৈতিক অবস্থা খুব ভালো না। যদি আমি প্রতিদিন টেস্ট করি, একটা অ্যামোনিয়ার টেস্ট কিট আসে নর্মালি 100 টেস্ট থেকে শুরু করে 1000 পর্যন্ত টেস্ট টেস্ট হয়, তাহলে আমি মাছ চাষ যদি করি, কই মাছই চাষ করি, তো আমার 90 দিন থেকে 110-120 দিন সময় লাগবে মানে মাছ রেডি হতে। তাহলে 120 দিনে আমি যদি টেস্টই করি, 120 দিন আমাকে টেস্ট করতে হবে অ্যামোনিয়া,
যা এখন চলছে, সবাই দেখাচ্ছে আমার টেস্ট করে করে। তাহলে 120 দিনের টেস্ট কিটের দাম হচ্ছে, 120 দিনের টেস্ট কিটের দাম হচ্ছে প্রায় 400 টাকার মতো, 400 কি 500, কি 600 হতে পারে, এক জায়গায় এক এক রকম দাম হতে পারে। তো আমি যেটা নিয়েছি সেটা 1000 টাকা। তো যদি প্রতিদিনই আমি করে ফেলি 12 জন, সেখানেই তো আমার অনেকগুলো খরচ। তো এত খরচ সবার পক্ষে সম্ভব নয়। মাছ চাষ করতে হলে মাছ চাষ প্র্যাকটিক্যালি করতে হবে, এখানে ওখানে ট্রেনিং, একদিনের ট্রেনিংয়ে কখনোই হয় না, সম্ভব নয়। কোনো ট্রেনার যদি বলে আমি একদিনে সব শিখিয়ে দেবো, উনি পুরো মিথ্যে কথা বলছেন। একদিনে কোনো ট্রেনিং শেষ করা সম্ভব নয়, ঠিক আছে? এটাই আজকের বক্তব্য ছিল, আর পরবর্তীতে আর একটা ভিডিও দেবো, দেখি যদি সম্ভব হয়। আমার এখানে নেটওয়ার্ক খুব প্রবলেম, ভিডিও আপলোড দেওয়া খুব কষ্ট হচ্ছে। নমস্কার জানিয়ে, সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে এখানে ভিডিওটা শেষ করছি। নমস্কার, বাই।